দেখেন বাসা থেকে কিভাবে মৌমাছিগুলো বেরোচ্ছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। দেখেন ভুমর গুলা কি সুন্দর ভাবে ভিতরে ঢুকছে, আবার বের হচ্ছে। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে, কত বড় জায়গা নিয়ে তারা তৈরি করেছে নিখুঁত ভাবে। এত বড় একটা বাসার মধ্যে ছোট্ট একটা ছিদ্র করেছে তারা, এই ছিদ্র দিয়ে কিন্তু ভুমর গুলা ঢুকছে আর বের হচ্ছে। খুবই সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে। এবং তারা কিন্তু মনে হচ্ছে চারুকলার মতো ডিজাইনও করেছে তাদের বাসায়। দেখেন কত সুন্দর, জুম করে দেখাচ্ছি আমি, কত সুন্দর ডিজাইন। এটা কিন্তু ভুমরের বাসা, খুবই সুন্দর ডিজাইন করেছে তারা। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এখন আছি দৌলতপুর থানার আদাবাড়িয়া ইউনিয়নে। এই ইউনিয়নের এক মাঠের মধ্যে দেখতে পেলাম ভুমরুলের এক বাসা, এত সুন্দর চমৎকার বাসা। আসলে আল্লাহর কি মহিমা, তাদের মধ্যে কতটা শক্তি রয়েছে, তাদের মধ্যে কতটা মেধা রয়েছে। একটা অবলা ভ্রমর, সেই ভ্রমর দেখেন কত সুন্দর করে ঘর বেঁধেছে, অস্বাভাবিক সুন্দর দেখতে। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর নিখুঁত করে কিন্তু ভ্রমরটা বাসা বেঁধেছে। এত সুন্দর যে আসলে বিশ্বাসই করার মতো না যে এত সুন্দরভাবে ভ্রমর তার বাসা তৈরি করতে পারে। এটা কিন্তু বিশাল আকৃতির একটা বাসা, মনে হচ্ছে পাথর দিয়ে যেরকম চারুকলারভাবে পাথর দিয়ে ডিজাইন করে যেভাবে যে কোনো একটা আমরা বাড়িতে বা আমাদের অফিসে যেভাবে ডিজাইন করে থাকি ঠিক সেইভাবে নিখুঁত ডিজাইন করে কিন্তু তাদের বাসাটা বেঁধেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। দেখেন বাসা থেকে কিভাবে মৌমাছিগুলো বেরোচ্ছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মুখ, এই বাসার ছোট্ট একটা সামনের দিকে মুখ আছে, সেই মুখ দিয়ে কিন্তু এই ভ্রমরগুলা ঢুকছে। বিশাল আকৃতির বাসা, ছোট্ট একটি ছিদ্র করে রেখেছে তারা ভিতরে প্রবেশ করার জন্য। এবং এইটা একদম মনে হচ্ছে, বললাম পাথর দিয়ে মনে হচ্ছে পুরুট করা, এরকম শক্ত একটা কিছু। দেখেন এটা কিভাবে তৈরি করেছে তারা। এবং দেখতে পাচ্ছেন ভ্রমরগুলা কিন্তু ভিতরে প্রবেশ করছে।